ইসলামী ছাত্র শিবির আগামী ইসলামী বিজয়ের শপথার সামনের কাতারে সৈনিকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ ইসলাম উইল ইমার্জ উইথ দ্য সেম ট্রিমেন্ডাস স্পিড অ্যাজ ইট ইমার্জ 1400 ইয়ার্স বিফোর এটি ইতিহাসের দাবি আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী খেলাফত আলামিন হাজুল নবুয়ত আমরা দোয়া করছি ইসলামী ছাত্র শিবির আগামী ইসলামী বিজয়ের শপথার সামনের কাতারে সৈনিকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা সময় কম আমরা অতিথিদের বক্তব্য শুনব ধর্মহীন পাশ্চাত্য সভ্যতার আর দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার কোন নৈতিক অধিকার নেই বিগত 100 বছর তার মানুষকে নির্যাতন করেছে দুটি বিশ্বযুদ্ধ উপহার দিয়েছে ভিয়েতনামে বিনা কারণে 50 লক্ষ মানুষ হত্যা করেছে বসনিয়াতে মানুষ হত্যা করেছে পাশ্চাত্য সভ্যতার সংসারকে ভেঙে দিয়েছে যারো সন্তানের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং এইডসের মতো মহামারী উপহার দিয়েছে এই সভ্যতার বিদায় এই সভ্যতার দুনিয়ার মানচিত্র থেকে বিদায় একটি সময়ের ব্যাপার মাত্র আমি শিবিরের ভাইদেরকে স্মরণ করে দিতে চাই স্লোগান দিয়ে তাবিজ দিয়ে দোয়াজ দিয়ে দোয়া করে এবং তাবিজ দিয়ে সভ্যতার পরাজয় হয় না একটি উদীয়মান সভ্যতাকে এই পরাজিত সভ্যতার প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অঙ্গনে পরাজিত করতে হবে যেমনটি আল্লাহ রসুল করেছিলেন তায়েফে যেমন করেছিলেন বদরে মহিদে আমি তোমাদেরকে এই সভ্যতাকে সমস্ত দিক থেকে গ্রহণ করবার জন্য নতুন সভ্যতার বিজয়ী সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।